হ্যাঁ, এখন আমরা আসব হোমিওপ্যাথি চিকিৎসা, জ্বরের সাধারণ যে জ্বর বা ভাইরাল জ্বর বলছিলাম সেই জ্বরের আমরা আগে প্রথম থেকে শুরু করি। এই ক্ষেত্রে আপনারা কোন কোন সিমটমে কোন কোন হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করবেন, এবং অনেকের প্রশ্ন থাকে যে যখন তার জ্বর হয় জ্বরটা কি হোমিওপ্যাথি চিকিৎসাতে যায়, কিন্তু তখন তো তার অবস্থা খুবই খারাপ, সে দ্রুত সুস্থ হতে চাইবে, তো দ্রুত সুস্থ হতে চাইবে তখন তো সে ইমার্জেন্সি ট্রিটমেন্ট চাইবে, আপনার কাছে তো আসবে না পেশেন্ট। হ্যাঁ, আসবো, সে আপনার কাছে আসবে, কখন কেন আসবে, এখন দেখেন তার প্রাথমিকভাবে জ্বর শুরু হয়েছে, মানুষ এখন সচেতন, সে যদি বোঝে হোমিওপ্যাথিকে ভালোবাসে অবশ্যই সে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য যখন আপনার কাছে আসছে প্রথম দিকেই আসবে। মনে করেন যে 3 দিন হয়নি এখনো, বা আপনার সে যদি ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট নিতেও চায় তবে তার ক্ষেত্রে 3 থেকে 4 দিন তার সে তো সময় নেবে প্রথম দিকে, তাকে নিতে গেলে তো অ্যান্টিবায়োটিক তো তাকে প্রথম দিকে দিতে পারবে না কোনো চিকিৎসক, তাই না? তো সেই ক্ষেত্রে যে সময়টা পাচ্ছেন এই সময়ের ভিতরেই আপনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে একটা রোগীকে 2 থেকে 3 দিনের ভিতরে তার জ্বর কমিয়ে ফেলতে পারেন, এটা হোমিওপ্যাথির ম্যাজিক। আপনি যদি সঠিক সিমটমে সঠিক মেডিসিনটা সিলেক্ট করতে পারেন, তাকে কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন নেওয়া লাগে না, সে সুস্থ হয়ে যেতে পারে। এই জন্য সিমটম ভিত্তিক ট্রিটমেন্টটা যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে, এই জন্য সিমটমটা খুব গুরুত্ব সহকারে এবং মন দিয়ে শুনব, কারণ মন দিয়ে শুনলেই আপনি সঠিক ধারণাটা পেয়ে যাবেন। এখন দেখেন যে আমরা প্রথমত যে ঔষধটা সেটা নিয়ে আমরা আলোচনা করি, এখানে আমি কিছু সিমটম আগে বলে নেই। যেমন দেখেন যে সাধারণত বর্ষাকালে বা বৃষ্টিতে ভিজে বা অন্যান্য কোনো সময় বা যে কোনো কারণে যদি আপনার শরীরে জ্বর হয় এবং জ্বরের সাথে সর্দি, কাশি, হাঁচি, মাথার যন্ত্রণা বা মাথা ব্যথা, গলা ব্যথা আর গা হাত পা যন্ত্রণা বা ব্যথা ম্যাজম্যাজ করছে শরীর, হ্যাঁ, এমন যদি হয় এবং জ্বরে জ্বর থাকা সত্ত্বেও এবং সব সময় সে শুয়ে থাকার চেষ্টা করে এবং তার শুয়ে থাকতে ভাল লাগে, ইচ্ছা করে, যদি এমন সমস্যা রোগীর ভিতরে দেখা যায় এবং সে যদি চুপচাপ শুয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি কারোর সাথে স্যার কথা বলতে ভালো লাগে না, মানুষ দেখলে তার অস্বস্তি হয় বা শারীরিক অস্থিরতা বেশি দেখা যায়, তো আবার দেখবেন যে সে যদি বিছানায় শুয়েও থাকে তবুও খুব ছটফট করছে, এমন সিমটমগুলো আপনারা দেখতে পাবেন, এবং জ্বর থাকা সত্ত্বেও হাঁটাচলা বা ঘোরাঘুরি করতেও দেখা যায় এই রোগীদের ক্ষেত্রে, এবং জ্বরে জল পিপাসা স্বাভাবিক খুব বেশি হয়, আবার অনেক সময় জিহ্বা, আপনারা জিনিসটা খেয়াল করবেন জিহ্বার যে আগা থাকে মাথার অংশ, হ্যাঁ, এক্ষেত্রে ত্রিভুজ আকৃতির মানে ত্রিকোণ আকৃতির একটা লাল দাগ একটা জিহ্বার উপরে আপনি দেখতে পাবেন, এবং জিহ্বা শুকিয়ে যায় এই সমস্যাগুলো আসবে, এবং ঠান্ডার হাওয়ায় তার অস্বস্তি বেড়ে যায় এবং গরম বা গরম হাওয়ায় তার ভালো লাগে, অনেক সময় গরম ঢাকা দিলে শরীরে সে কাঁথা টাথা ব্যবহার করতে চায় তার ভালো লাগে, হ্যাঁ, এই এই জাতীয় সিমটমগুলো থাকবে, এবং হাতে পায়ের ভিতরে জ্বালা জ্বালা ভাব থাকে, মানে হাত পা জোরে জোরে টিপলে তার ভালো লাগে, আরাম লাগে, হ্যাঁ, যন্ত্রণা থাকে এটা। আবার দেখেন যে শরীরে তার শীত ভাব থাকতে পারে এবং কাশির সাথে অনেক সময় সাদা কফ বের হতে পারে, রাতের দিকে বা শারীরিক কষ্ট বেশি বৃদ্ধি পায় তার রাতের দিকটায়। এই জায়গাটায় আমি অনেকে যারা অভিজ্ঞ আছেন জেনে বুঝেছেন আমি রাস্ট্রক্সের কথা বলছিলাম, তো রাস্ট্রক্স আসলে আমাদের বর্ষাকালীন সময়ে বা এই যে সিমটমগুলোর কথা বললাম এটি অসাধারণভাবে কাজ করে, এটার সাথেও আপনারা পুরো মেডিসিনটাকে স্টাডি করবেন, আর রোগীর আরও অন্যান্য সিমটমগুলো কালেক্ট করে লক্ষণ সমষ্টি সুন্দরভাবে তৈরি করে তারপর আপনারা রোগীর জন্য ঔষধ সিলেক্ট করবেন, এটা আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো। এবার আসি আমাদের কমন ঔষধ, খুবই পরিচিত হোমিওপ্যাথির ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াটাও কিন্তু জ্বরের ক্ষেত্রে চমৎকার কাজ করে, কিন্তু কোন কোন সিমটম কাজ করে এটি আমাদের জানার বিষয় আছে। দেখেন যে যখন খুব গরম, গরমে আপনি খুব গরমে আছেন, গরমের থেকে কি হলো হঠাৎ করে আপনি ঠান্ডা জল খেয়ে ফেলেছেন বা আইসক্রিম খেয়েছেন, এবং খুব গরমে যে হঠাৎ করে আপনি ঠান্ডা জলে গোসল করে ফেলেছেন, তারপরে দেখা যাচ্ছে আপনি গরম থেকে এসেই আপনি এয়ার কন্ডিশন ঘরে ঢুকে পড়লেন, হ্যাঁ, বা এই এই জাতীয় যে সমস্যাগুলো মানে গরম থেকে ঠান্ডার মধ্যে আসা, হ্যাঁ, এক কথায়, বা শরীরটা হিট আছে এটার ভিতরেই আপনি হঠাৎ করে ঠান্ডাটাকে বসিয়ে দেওয়া, এই জাতীয় যে প্রবলেমগুলো আপনারা ব্রায়োনিয়ার ভিতরে পাবেন, এটার সাথে কি থাকতে পারে, সর্দি তো থাকবে, সর্দি হয়ে যাবে তার ভিতরে, এবং
জ্বরের সাথে তার মাথা যন্ত্রণা থাকবে এবং সাধারণত কপালে তার যন্ত্রণাটা বেশি হবে, হাঁচি কাশি গলা ব্যথা শরীরে ব্যথা, এটা হতে পারে। প্রত্যেকটা জ্বর হলেই দেখবেন শরীরে একটা ব্যথা থাকে, ব্রায়োনিয়া সিমটামেও শরীরে ব্যথা থাকবে। এবং চুপচাপ শুয়ে থাকতে চায় রোগী, হ্যাঁ চুপচাপ শুয়ে থাকলে তার কিন্তু কষ্টের আরাম হয় এবং হাঁটাচলা নড়াচড়া একেবারেই করতে চায় না। এই জায়গাটা আপনাকে একটি জিনিস বলি, রাস্টক্সে এটা কিন্তু জ্বর হওয়া সত্ত্বেও রাস্টক্স কী করছিল, সে কিন্তু হাঁটাচলা করছিল, ঘুরে বেড়াচ্ছিল রুমের ভিতরেও একটু টুকটাক করে ঘুরে, কিন্তু ব্রায়োনিয়া কী করে, সে একেবারে শুয়ে থাকতে চায়, সে উঠা বসা মানে নড়াচড়া করতে চায় না। হ্যাঁ, এবং মনে হয় যেন তার সামান্য নড়াচড়া বা সামান্য হাঁটাচলা করলেই তার কষ্টটা বেড়ে যাচ্ছে, যে কারণে ব্রায়োনিয়া নড়তে চায় না। এখন দেখেন যে জিভ ঠোঁট মুখ খুব শুকিয়ে আসে এমন হবে এবং খুব জল পিপাসা পায় বা জল পিপাসা স্বাভাবিক থাকে অনেক সময়, আবার সাধারণত অনেকক্ষণ পর পর অনেকটা করে জল খায়, যেমন অনেকক্ষণ পরে, যেমন না যে তার তারা দ্রুত খাচ্ছে, যখন খাচ্ছে বেশি খাচ্ছে, আবার কি করছে অনেকটা সময় সে আর মানে পানি খাচ্ছে না, পানি থেকে না খাওয়া থেকে দূরে থাকছে। হ্যাঁ, এবং এবং পানি খেতে তার মুখে একটুও স্বাদ লাগে না এবং তেতো লাগে সে বলবে, এবং এবং অন্যান্য সব খাবার খাওয়ার প্রতি তার অনিচ্ছা থাকে। আরেকটা জিহ্বাতে অনেক সময় সাদা সর পড়তে দেখা যায়, এটা আপনারা খেয়াল করবেন, জিহ্বা বের করবেন রোগী যখন আসে, আপনারা তো দেখবেন জিহ্বাটা তো অনেক সময় এটার অংশ, দেখবেন যে ওর পরে সাদা সর পড়েছে জিহ্বার পরে, এবং শুষ্ক ধরনের কাশি থাকে এই ব্রায়োনিয়া রোগীদের মধ্যে। হ্যাঁ, এবং আরেকটা দিক হচ্ছে, যেমন হচ্ছে খুসখুস গলা, অনেক সময় খুসখুস করবে এবং শুকনো ধরনের শক্ত মল হবে পায়খানার সময়, এই ধরনের সমস্যাটা তার জ্বর চলা চলাকালীন সময়ে দেখা যাবে, তার মানে কোষ্ঠবদ্ধতার একটা অংশ কিন্তু ব্রায়োনিয়ার ভিতরে আছে, এবং ব্রায়োনিয়া তো সবসময় সব কিছুতে একটা শুষ্ক ভাব আছে। হ্যাঁ, এটা এখন এই এই ধরনের সিমটমগুলো যখন আপনি পাবেন তখন ব্রায়োনিয়াকে আপনারা স্মরণ করবেন এবং বিস্তারিত পড়বেন, আরও বিস্তারিত পড়বেন, পড়ে তারপরে আপনারা ঔষধ নির্বাচন করবেন। এবার দেখুন, এবার আমি আরেকটু আমাদের পরিচিত ঔষধগুলো, যেহেতু আমাদের সাধারণ জ্বর, আমাদের এই ঔষধগুলোই বেশি ভালো কাজ করে, বেলেডোনা নিয়ে আমি একটু বলি। বেলেডোনার কী সিমটমে আপনি কোন মেডিসিনটাকে সিলেক্ট করতে চান, বা বেলেডোনার কোন কোন সিমটমটাকে আপনি গুরুত্ব দিতে চান, সেই সিমটমগুলোই জ্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটি আমি একটু নিয়ে বলছি। দেখেন যে আপনার হঠাৎ ঠান্ডা হাওয়া লেগে গেছে বা চুল কাটা হয়েছে, যে বাচ্চাদের চুল কাটা হয় বা আপনার চুল কাটা হলো, চুল কাটার পরে যে ঠান্ডা লেগে গেল, বা টনসিল ফুলে যায়, যেমন গলার দুই পাশে টনসিল ফুলে গিয়ে ব্যথা হচ্ছে, আবার রোদে খুব ঘোরাঘুরি করলে, বা অন্যান্য কারণে যদি জ্বর আসে, জ্বরের সাথে হাঁচি কাশি সর্দি গলা ব্যথা মাথা যন্ত্রণা ব্যথা ও শরীরের অন্যান্য জায়গাতে ব্যথা, জ্বরের সাথে শীত ভাব থাকে, মাথা প্রচণ্ড গরম হয় কিন্তু হাত পার দিকে ঠান্ডা থাকে, তার মানে বেলেডোনার একটা ডিফারেন্ট জ্বরের সিমটম আপনি পেলেন। সেটা কি পেলেন, আমি এখন ব্রায়োনিয়া বলছিলাম, রাস্টক্স বললাম, এখন আমি বেলেডোনা বলছি। তো বেলেডোনার মধ্যে আপনি ডিফারেন্স একটা সিমটম তো পেলেন, বেলেডোনার মেইন যে জিনিসগুলা সেগুলা কিন্তু এই লক্ষণে চলে আসে, জ্বরের যে লক্ষণ, যে জন্য একটু মন দিয়ে শুনুন। একটি হচ্ছে মাথার দিকটা তার খুব গরম থাকে, হাত পা ঠান্ডা থাকে, স্বাভাবিক থাকে, শুধু মাথা গরম হয় এবং জ্বরের সাথে মাথার যন্ত্রণা হয়। আরেকটা দিক হয় সেটা মাথা হচ্ছে দপ দপ করছে, এই শব্দটা রোগী ব্যবহার করে। হ্যাঁ, এবং তার সময় দেখা যাচ্ছে সে যখন বালিশে মাথা দেয় তখন তার বেশি কষ্ট হয়, সে যদি একটু হেলান মতো দিয়ে বসে থাকে তার একটু আরাম হয়, এবং মাথা যন্ত্রণা কিন্তু তার ঘুম আসে না, ঘুমটাতে পড়তে পারে না, আর জ্বরের সাথে সমস্ত মুখ একটা থমথমে ভাব হয় এবং চোখটা খুব লাল হয়ে যায়, এটা হচ্ছে বেলেডোনার লক্ষণ, চোখ লাল হয়ে গেলে এই লাল লক্ষণটা আপনারা পাবেন। বেলেডোনা রোগীর মুখের দিকে তাকালেই আপনারা বুঝতে পাবেন, এবং জ্বরে একটা জিনিস হয় মুখ শুকিয়ে যায় কিন্তু জল পিপাসা খুব কম থাকে বা থাকেই না বললে চলে, এরকমটা হয়, এবং অনেক সময় প্রলাপ বকে কিন্তু জ্বরে বেলেডোনা। হ্যাঁ, বেশ প্রলাপ বকে জ্বরের মধ্যে এবং মাঝে মাঝে চমকে ওঠে মানে লাফিয়ে ওঠে। হ্যাঁ, আবার চোখের লাফানোর সময় তার চোখের মণি কিন্তু বড় বড় হয়ে যায়, তার মানে হচ্ছে সে ভয় পেয়ে যায় চমকে ওঠার সময়। হ্যাঁ, এই জায়গাটা তার ভিতরে কাজ করবে, এবং একটা জিনিস দেখেন,
অনেক সময় আছে এই রোগীর হচ্ছে ঘুম ঘুম ভাব আসে কিন্তু ঘুম হয় না, এবং মাথার যন্ত্রণা বা মাথা শক্ত করে বেঁধে রাখতে চায়, বলে আমার মাথাটা চেপে বেঁধে দাও বা টিপে ধরো যন্ত্রণা কমে যাবে, এরকম বোধ করে সে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেলেরুনার ভিতরে দেখা যায়। তাহলে আমরা বেলেরুনাটাও আমাদের কাছে একটা সাধারণ জ্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ ঔষধ। এবারে আরেকটু গুরুত্বপূর্ণ যেটি আমরা প্রাথমিকভাবে মেডিসিনটাকে সিলেক্ট করি অনেক সময়, সেটি হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইটের আমি কিছু বৈশিষ্ট্যর কথা আমি এখানে বলবো, লক্ষণের কথা বলবো যেগুলো জ্বরের জন্য গুরুত্বপূর্ণ। দেখুন যে শীতকালে বিশেষ করে আমরা অনেক সময় শীতকালের জন্য আমরা দুটো মেডিসিনকে বেশি গুরুত্ব দেই, অনেকটা অ্যাকোনাইটের লক্ষণগুলো বেশি পাওয়া যায়, আবার রাস্টক্সের লক্ষণগুলো কিন্তু বেশি পাওয়া যায়। অ্যাকোনাইটের লক্ষণে শীতকালের যে খুব ঠান্ডা লেগে বা হঠাৎ করে জ্বর আসে, বা খুব গরম লাগার পরও কিন্তু অ্যাকোনাইটের জ্বর আসে, এবং ঘাম অবস্থায় যদি কেউ গোসল করে, এটা তো আসলে নিয়মে নাই, যখন তার ঘাম থাকে শরীরে তার মানে তার শরীরটা হিট আছে, অবশ্যই শরীরটাকে স্বাভাবিক বাতাসে ঠান্ডা করা, এটার জন্য যদি হঠাৎ এয়ার কন্ডিশন রুমে ঢুকে যাওয়া বা ঠান্ডা কিছু খেয়ে নিয়ে শরীর ঠান্ডা করা, এটা করা যাবে না। স্বাভাবিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে তার ঘামটা শুকিয়ে নিতে হবে, না হলে তার ঘাম বসে গেলে তার জ্বর আসতে পারে, এবং জ্বরের সাথে সর্দি কাশি মাথা যন্ত্রণাও থাকতে পারে, শরীরে শীত শীত ভাব থাকে, প্রচণ্ড জ্বর হয় এবং জ্বরের সময় পিপাসা পায়। তার মানে অ্যাকোনাইটের রোগী কিন্তু জ্বরের সময় তার পিপাসা পায় এবং পানি খেতে চায়। শারীরিক দুর্বলতা তেমন একটা দেখা যায় না অ্যাকোনাইটের রোগীর মধ্যে, এবং সন্ধ্যার দিকে বা রাত্রে জ্বরটা কিন্তু বেড়ে যায় এবং মনের দুশ্চিন্তা বেড়ে যায়, ওই যে মৃত্যু ভয়, তার ভয়টা কাজ করে আর তার সাথে সে ছটফট করতে থাকে, অনেক সময় প্রলাপ বকতে থাকে, আর একটা বিষয় বলে আমি হয়তো আর বাঁচবো না, আমার এই পর্যন্তই হয়তো শেষ, হ্যাঁ মৃত্যুর সময় পর্যন্ত সে বলে দেয় আমি অমুক সময় মারা যাব, হ্যাঁ এরকম। তো মানে এই ধরনের সিমটমগুলো কিন্তু অ্যাকোনাইটের ভিতরে আমরা দেখতে পাই। জ্বরের যে লক্ষণগুলি আছে আপনি সবটাই প্রায় এটার মধ্যে পেয়ে যাবেন। এবার দেখুন যে আরেকটি জ্বরের কথা বলি, আবহাওয়া পরিবর্তনের সময়ে যে সিমটমগুলো আসে সেটি হচ্ছে আমরা ডালকামরার ভিতরে আমরা এই রোগগুলো দেখতে পারি। তো সিমটমগুলি সেগুলি একটু বলি, যেমন দেখেন আবহাওয়া পরিবর্তনের সময় সাধারণত যে শরৎকালে এটা এই ঔষধটা বেশি উপযোগী, যখন দিনের বেলা মনে করেন খুব গরম পড়ছে, আবার রাতের বেলা ভোরের দিকে খুব ঠান্ডা পড়তেছে, হ্যাঁ এবং তখন এই জ্বরটা হয় যে ঠান্ডা গরম ঠান্ডা গরম, এদিকে সারাদিন তার গরমে গা ঘামতেছে, আবার রাত্রে ভোরবেলার দিকে তার গায়ে আবার কাঁথা দিতে হচ্ছে, হ্যাঁ তো যখন এরকম হয় তো সেই ক্ষেত্রে কি হয় হচ্ছে এই সিমটম আমরা ডালকামরার ভিতরে পাই। আবার দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট দিক আছে, যেমন অনেক সময় বৃষ্টি হওয়ার পর যে হঠাৎ করে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে না, অনেক এর প্রভাবেও অনেকের জ্বর আসতে পারে, এবং জ্বরের সাথে হাসি হয় তার, ঘন ঘন হাসি এবং নাক দিয়ে প্রচুর পাতলা পানির মতো পড়তে থাকে, পাতলা পানির মতো আসতে থাকে এবং হাঁচি হতে থাকে, সর্দির সময় অনেক সময় চোখ দিয়ে জল পড়ে, এই ঔষধের সিমটমে এটা আমরা পাই, চোখ দিয়ে পানি পড়তেছে নাক দিয়ে পানি পড়তেছে, তার মানে চোখ মুখ ভার অবস্থায় আছে এবং প্রচুর ঘন ঘন হাঁচি হচ্ছে, এরকম ভাব আর সাথে শীত দেখা দেয়, এবং মনে করেন যে যে গরম ঘরে বা গরম হাওয়ায় সে যখন থাকে তার ভিতরে কিন্তু খুব অস্বস্তি কম হয়, মানে গরমটা তার ভালো লাগে। এবং আর একটা জিনিস আছে যে জ্বরে তার মাথা যন্ত্রণা বা কাশি গলা ব্যথা শরীরে ব্যথা হতে পারে, এই সিমটমগুলো তো কমন জ্বরের জন্য, আর জ্বরের সব সময় তার এই রোগীর শুয়ে থাকার ইচ্ছা থাকে, হ্যাঁ জ্বর যখন তার থাকে সেটা থাকতেও মনে করেন হাঁটা চলা ঘোরাঘুরি করতে দেখা যায় রোগীকে, কিন্তু শুয়ে সে ছটফট করতেছে, শুয়ে যখন যাচ্ছে ছটফট করছে, জ্বরে জল পিপাসা স্বাভাবিক, আবার কখনো বেশিও থাকতে পারে। আরেকটা জিনিস হয় কাশির সাথে তার প্রচুর পরিমাণে কফ আসে, হ্যাঁ কফ সমস্যাটা দেখা যায়, যে কারণে এটা খেয়াল করতে হবে আমরা ডালকামরার ক্ষেত্রে আমরা এই লক্ষণগুলি মিলিয়ে নিব। হ্যাঁ আবার দেখেন যে পালসিটিলার ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু জ্বরের সিমটম দেখতে পাই, সেটা কি
যেমন ঠান্ডা লেগে বা পেটে বদহজমের কারণে যে জ্বরটা হয় আর কি, সেটি কিন্তু আমাদের পালসেটিলা লক্ষণের ভিতরে আছে। যে বদহজমজনিত যদি জ্বর কখনো হয়, আমরা পালসেটিলাকে স্মরণ করতে পারি এবং জ্বরে মুখ ও জিহ্বা খুব শুকিয়ে আসে এবং পিপাসা লাগে না বললেই চলে, তার জল পিপাসা থাকে না। আরেকটা জিনিস আছে, জ্বরের সাথে শরীরে তার শীত ভাব থাকে এবং সন্ধ্যার দিকে শীত ভাব বেশি হয়, শরীরের যন্ত্রণা অনেক সময় হতে পারে, আবার অনেক সময় হয় না, যন্ত্রণা পর্যায়ক্রমে পাশ পরিবর্তন করে, এ পাশ ও পাশ এগুলো করতে থাকে এবং গরম ঘরে বা গরমে তার কষ্টটা বাড়ে। হ্যাঁ, খোলা হাওয়া মানে মুক্ত হাওয়ায় তার ভালো লাগে এবং সেই ক্ষেত্রে কি হয়, মুক্ত হাওয়াতে সে অনেকটা স্বস্তি ফিল করে এবং অনেক সময় দেখবেন কাশির সাথে হলদেটে সবুজ ধরনের কফ কিন্তু এই পালসেটিলার রোগী জ্বরের সময়ও কিন্তু এটা দেখা যায়। এখন আমরা নাক্স ভূমিকাও কিন্তু পেটের জ্বরটা আসে, কিন্তু ওটাও পেটের সমস্যাজনিত কারণেই অনেক সময় জ্বর আসে, বদহজমজনিত কারণেও আসে। জ্বরে প্রচুর শীত করে এবং সব সময় চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে চায় রোগী, এটা মনে রাখতে হবে। আর চাদর ঢাকা দিয়ে দেখেন এতগুলো মেডিসিনের ভিতরে কিন্তু বেশি একটা যে চাদর ঢাকা দেওয়া আপনি পান নাই, তার মানে নাক্স ভূমিকার ভিতরে লক্ষণটা কিছু লক্ষণ যেগুলো একটু ডিফারেন্স, এটা আপনাকে ওই ডিফারেন্সগুলো মনে রাখতে হবে। চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে চায় এবং সেখানে তার আরাম লাগে আর পানি পিপাসা লাগে না তেমন একটা, এবং অনেক সময় বমি বমি ভাব আসে। হ্যাঁ, মনে হয় বমি হলে ভালো হতো, এটা চাইবে। আর একটা জিনিস আছে নাক্স ভূমিকার মধ্যে, সে প্রয়োজনে গলার ভিতরে আঙুল ঢুকিয়ে দেয় দিয়ে বমি করে, কারণ তার বমি করলে ভালো লাগবে এই চিন্তা থেকে, এবং আঙুল ঢুকিয়ে বমি করে এবং করার পরে কিন্তু অনেক সময় তার ভালোও লাগে। এবং এই যে নাক্স ভূমিকার যে জ্বর, এই জ্বরের রোগীদের ক্ষেত্রে পায়খানা পরিষ্কার হয় না এবং মনে হয় যেন মানে পায়খানা পরিষ্কার হলে ভালো হতো, মানে তার অশ্রমটা ভালো হলে তার কাছে ভালো হতো, এটা সে ফিল করে। হ্যাঁ, আবার অনেক সময় আছে তার অনীহা থাকে, যেমন খাওয়ার প্রতি খুবই অনীহা, হ্যাঁ, যে ইচ্ছা থাকে না এবং পেট খুব ভার ভার বোধ হয়, আবার মনে করেন যে ঢেকুর উঠে কিন্তু সেটা অনেকটা কি বলা যায় চোয়া ঢেকুরের ঢেকুর ওঠে, যেটা যে পরিষ্কার করে ঢেকুর ওঠে না। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু আমরা নাক্স ভূমিকার ভিতরে স্পষ্টভাবে দেখি। আরেকটা জিনিস দেখেন যে হিফার সালপেরও কিছু জ্বরের লক্ষণ আছে, হ্যাঁ এটাও একটু জানার বিষয় আছে। আমাদের কয়েকটি লক্ষণ হিফার সালপে স্পষ্ট কিছু জ্বরের লক্ষণ আছে, সেটা হচ্ছে ঠান্ডা লেগে বা কয়েকদিন পর দেখা গেল বুকের ভিতরে কফ জমে গিয়ে এবং অল্প অল্প জ্বর হয়। এবং কফ সাধারণত মানে আমরা বলি কি হয় যে কফ পেকে গেছে বা আমরা এরকম বলি, মানে হলুদ হয়ে যায় একেবারে, মানে জটিল হয়ে যায়। এবং এই যে কফ কাশির সাথে মনে করেন বুকের ভিতরে ঘর ঘর শব্দ করে, আবার অনেক সময় অল্প অল্প শ্বাসকষ্ট হয়, আর রাতের দিকে অল্প অল্প জ্বর জ্বর হয়, এরকম ভাবটা থাকে। হ্যাঁ, তো আবার এক্ষেত্রে কিন্তু আপনি রাস্টক্সের, তারপরে আপনার ডালকামারা, এই ঔষধের ভিতরেও কিন্তু এই সিমটমগুলো পাবেন। হ্যাঁ, আবার দেখেন যে পুরোপুরি যেতে চায় না ঔষধ খাওয়ানোর পরেও, জ্বর থেকে থেকে যায়, মানে ভোগান্তি দিতে চায়, এরকম সামান্য ঠান্ডা হাওয়াতে কাশি বৃদ্ধি পেয়ে যায় এবং গরম ঘরে কাশির একটু আরাম হয় কিন্তু শরীরে শীত বোধ হয় এবং ঠান্ডা হাওয়া একেবারেই সহ্য করতে পারে না জ্বরের সময়। এক্ষেত্রে আমরা তখন হিফার সালপকে মনে করতে পারি এবং এই বিষয়টি নিয়ে ভালোভাবে স্টাডি করতে পারি, এটি আর কি। এটি ছাড়া দেখেন আমাদের আরও তো মানে ঔষধের তো শেষ নাই, ঔষধ অনেক আছে, কিন্তু আমাদের যে ঔষধগুলো আমরা বেশি ব্যবহার করি সেই ঔষধগুলি নিয়েই কথা বলছি। এখন দেখেন আমরা যদি মার্কসলের কথা বলি, এই ক্ষেত্রে আপনাদের একটা ইম্পর্টেন্ট দিক রয়েছে যে বিষয়টা বলা উচিত। মার্কসল কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া যে সংক্রমণ হয়, এই সংক্রমণের ফলে যে জ্বর বা গলা বা শরীরের অন্যান্য জায়গায় যে গ্ল্যান্ড ফুলে জ্বর হয়, মানে গলার গ্ল্যান্ড ফুলতে পারে বা অন্য অন্য কোনো গ্ল্যান্ড ফুলে যেটা জ্বর হয় এবং ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রভাব থাকে, হ্যাঁ, যে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মার্কসলকে ভুলে যাব না, মনে রাখবো। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা তো বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি টনসিলাইজডের সমস্যা হয় বা আমাদের ঠান্ডায় যদি টনসিল ফুলে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্টে লক্ষণের বিচারে করে আমরা অনেক সময় বেলেডোনাকে আমরা স্মরণ করি। এখন দেখেন যে যেই গ্ল্যান্ড যে আপনার ফুলে গেছে গলার কাছে, তো এটা ফোলার কারণে আপনি বেলেডোনা মেডিসিন দিয়েছেন, এরপরেও যায় না।
হ্যাঁ, বা জ্বর সম্পূর্ণ কমছে না, বা আপনার হচ্ছে এই ধরনের যখন সমস্যা আপনি দেখছেন, তখন কিন্তু মার্কসলকে মনে রাখবেন। আরেকটি দিক আছে, মুখে লালা এবং দুর্গন্ধ হয়। মার্কসলের রোগীদের মুখে লালা হয় আর দুর্গন্ধ ভাবটা কিন্তু মার্কসলের রোগীদের ভিতরে থাকে। আবার অনেক সময় জিহবাতে মার্কসলের যে চিনার কিছু উপায় রয়েছে, জিহবাতে দাঁতের ছাপ আপনারা স্পষ্ট দেখতে পাবেন, জিহবা বের করতে বলবেন, দেখবেন চার ধার দিয়ে দাঁতের ছাপ আছে স্পষ্ট তা জিহবার পরে। হ্যাঁ, এবং খুব জল পেপাসা পায় এই ধরনের রোগীদের ক্ষেত্রে। আর মার্কসলের রোগীদের জিভটা কিন্তু মানে ফোলা ফোলা ভাব থাকে, মানে একটু পুরু হয় আর ভেজা থাকে, এটা দেখলে আপনারা বুঝবেন। এই ধরনের সমস্যাগুলো যখন আপনি পাচ্ছেন রোগীর ভিতরে জ্বরের সময়, আপনারা কিন্তু মার্কসলটাকে মনে রাখবেন। এটি আর এটা হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে, সময়ও তো বেশি নাই, সেহেতু আমাদের তো অনেক বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যেহেতু জ্বরের ধরনগুলো অনেক, তো আমরা সব বিষয় নিয়ে একটু টুকটাক করে বলতে চেয়েছিলাম। আমি আচ্ছা আমি ওইগুলো বিস্তারিত বলবো না, ওষুধের নামগুলো বলে দিব, যেহেতু আমাদের 9:50 বেজে গেছে। আরেকটি বিষয় আমি বলি, ব্যাপটিসিয়ার আমরা কয়েকটি সিমটম নিয়ে সিমটম একটু বলে দিই, যে ব্যাপটিসিয়াতে আমরা জ্বরের কিছু সিমটম দেখি, যেহেতু সাধারণ জ্বর বা ভাইরাসজনিত জ্বরটাই আমাদের ভিতরে বেশি, সে কারণে এই জ্বরের এই মেডিসিনগুলো নিয়ে একটু বেশি কথা বলছি। দেখেন, যখন খুব জ্বর হয় বা জ্বরের সময় রোগী বেশিরভাগ ক্ষেত্রে শুয়ে থাকে এবং ঘুম ঘুম ভাব থাকে রোগীর মধ্যে, এবং কিছু যদি আপনি প্রশ্ন করেন রোগীর কাছে, সে কিন্তু উত্তর দিতে দিতে ঘুমিয়ে পড়ে, মানে সে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে, তার মানে তার কথার ভিতরে আড়ষ্টতা আসে, মানে একেবারে ক্লান্ত শ্রান্ত, চোখের পাতা ভার ভার মনে হয়। হ্যাঁ, আবার কখনো চুপ, মানে বুঝে বুঝে আসছে এরকম, মানে ওর ভিতরে কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না এক কথায়। হ্যাঁ, তো এমন ধরনের যে শরীরে এই ধরনের সমস্যাগুলো হলে, এবং আরেকটা কি হয়, ব্যথা তো থাকে, হ্যাঁ, এবং ভুল বকে, প্রলাপ বকে। আর একটা বিষয় আপনি স্পষ্ট পাবেন, সেটি হচ্ছে মুখে কালচে ভাব দেখা যায়, এটি একটু মনে রাখবেন। এটা হচ্ছে ব্যাপটিসিয়ার কথা বলছি, মুখের মধ্যে কালচে ভাব দেখা যায়, জিহবাটা সাদা ও জিহবার মাঝখানে, একদম মাঝখানে ওখানে হলুদ সর পড়ে, আর মুখে ও হচ্ছে শ্বাস প্রশ্বাসে ভীষণ দুর্গন্ধ থাকে। এবং আমরা কিন্তু অনেক সময় বলি যে দুর্গন্ধ যেখানে ব্যাপটেসিয়া সেখানে, অনেক সময় বলি, কিন্তু আসলে সব সময় যে গড়পত্তায় দুর্গন্ধতেই ব্যাপটেসিয়া কাজ করবে সেটিও কিন্তু নয়, তার সার্বিক সিমটম ভিত্তিতে আমরা মেডিসিন দিলে কাজ করবে। তবে ব্যাপটেসিয়া যে রোগী থাকে তাদের এইগুলা সমস্যা থাকে, তাদের শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ থাকে, প্রস্রাব পায়খানায় দুর্গন্ধ থাকে, শরীরের ভিতরে ভীষণ দুর্গন্ধ হয়, হ্যাঁ, পেটে ব্যথা হয়, এই যে এই বিষয়গুলো, মানে দুর্গন্ধ আপনারা পাবেন তার কাছ থেকে। হ্যাঁ, আর জ্বরের সময় যেটা হয় সেটা কি বললাম, যে মাথা ব্যথা বা অন্যান্য যে কষ্টগুলো, মানে এক কথায় আপনারা ব্যাপটেসিয়ার সাথে জ্বরের ব্রায়োনিয়া আর বেলেডোনার সময় যে লক্ষণগুলো ছিল, ওই লক্ষণগুলো থাকার পর আপনি যখন ব্রায়োনিয়া বা বেলেডোনা ওষুধটাকে প্রয়োগ করেছেন, প্রয়োগ করার পরেও দেখছেন যে রোগীর জ্বর কমছে না, জ্বরটা থেকে যাচ্ছে, ঠিক সেই সময় আপনি ব্যাপটেসিয়া প্রয়োগ করবেন, দেখবেন যে আশ্চর্যজনকভাবে রোগী সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আপনারা এটা মনে রাখতে হবে যে যখন ব্রায়োনিয়া সিমটম পেয়েছেন বা বেলেডোনা সিমটম পেয়েছেন, আপনারা ওষুধটা আপনারা তাকে দিয়েছেন, একেবারে যখন গেল না সেই টাইমে ব্যাপটিসিয়ার সিমটমগুলো আসলে আপনারা ব্যাপটিসিয়াটা দিবেন, এই এই সিমটমগুলো যদি আপনারা পান সেই ক্ষেত্রে, তখন দেখা গেল যে রোগী আবার কি হবে, ইনশাল্লাহ আরোগ্য লাভ করতে পারবেন। এখন আমি যেহেতু জ্বরটা নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব, যদি ধৈর্য থাকে তাহলে আমি অল্প কয়েক মিনিট একটু বেশি নিব আজকে। দেখেন, আমরা সেপটিক জ্বর নিয়ে এবার একটু কথা বলি। সেপটিক জ্বরের কিছু মেডিসিন আমি দুই একটা মেডিসিনের কথা বলে দিই। আমি বলেছিলাম যে সেপটিক জ্বরটা কি, আসলে বলেছিলাম যদি কোথাও ইনফেকশন হয়, তাই না, যদি ইনফেকশন হয়, ইনফেকশন অনেক কারণে হতে পারে, সেটা কি কি কারণে, কেটে ছেড়ে গেলে বা অপারেশনের পরে বা যেখানে পুঁজ সঞ্চার হয়, পুঁজ সঞ্চারের প্রভাবে যেখানে জ্বর আসে সেটাকে আমরা কি বলছি, সেপটিক জ্বর। এটা আগেই আমি ব্যাখ্যা করেছি। তো এই যে সেপটিক জ্বর হওয়ার সময় আমাদের কোন কোন মেডিসিনগুলো কোন কোন সিমটমে কাজ করে, একটা জিনিস বলি, যেখানে পুঁজ আছে, পুঁজ সঞ্চার হয়, আমরা হিফারসালকে মনে করি, তাই না, তো এই ক্ষেত্রে হিফারসালের কি সিমটমগুলো আছে, দেখেন যে শরীরে কোথাও আপনার কেটে গেছে বা পেকে গেছে, সেখানে সেপটিক হয়ে গেছে, মানে পেকে গেছে,
বা কোনো ঘা বা আপনার ফুসকুড়ি পেকে পুঁজ হয়ে গেছে এবং প্রচণ্ড ব্যথা ও ফুলে গিয়ে মনে করেন চারদিকে লাল হয়ে আছে এবং অল্প অল্প জ্বর আসতে পারে ওই সময় আপনার গায়ে, ঠিক আছে, পেশেন্টের গায়ে, তখন কি হবে যে জ্বরের সঙ্গে যদি খুব শীত ভাব থাকে বা মাথা যন্ত্রণা হতে পারে অনেক সময় বা ব্যথার জন্য ওই অংশ স্পর্শ করা যায় না, স্পর্শকাতর ব্যথাটা কিন্তু সালফারে মানে সরি হিফার সালফে স্পষ্ট স্পর্শকাতর ব্যথাটাই এক কথায় মানে খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হিপার সালফার। হ্যাঁ, এবং এই জায়গাটা আপনারা একটু দেখবেন। আরেকটি বিষয় রয়েছে যে গরম ঘর বা গরম হাওয়ায় তার আরাম বোধ হয় এবং যে পুঁজযুক্ত যে মনে করেন ঘা, হ্যাঁ, সেখানে মনে করেন যে অনেক সময় সাদা সাদা পুঁজটা আপনারা লক্ষ্য করতে পারবেন, সেই জায়গাগুলোতে আপনারা কি করবেন হিপার সালফকে অবশ্যই মনে করবেন এই ক্ষেত্রে, অবশ্যই জায়গা থেকে আপনারা ভালো উপকার পাবেন। আরেকটি বিষয় বলি, সেপটিক মেডিসিনের জ্বরের ক্ষেত্রে আরেকটি জায়গা আছে, সেটা আছে কেটে গিয়ে বা বাচ্চা প্রস্রাবের পর যে সেপটিকটা হয় আর কি, মানে বাচ্চা প্রস্রাব করার পরে বা অপারেশনের পরে যে জ্বরটা আসে সেই ক্ষেত্রে হয়তো আপনার 103 ডিগ্রি থেকে মনে করেন 106 ডিগ্রি পর্যন্ত কিন্তু এই জ্বরটা উঠতে পারে। হ্যাঁ, এখন সেই জায়গাগুলোতে আপনারা কি করবেন যে এই মেডিসিনটা কিন্তু ভালো কাজ করবে, আমি যে মেডিসিনটার কথা বলে দিচ্ছি আপনাকে নাম। আরেকটি বিষয় রয়েছে এখানে, দেখেন তার চামড়া গরম এবং শুকনো থাকবে, এই জায়গাটা খেয়াল করবেন, নাড়ির স্পন্দনটা জ্বরের তুলনায় খুব বেশি থাকে এই সময়ে। হ্যাঁ, এবং মনে করেন যে জিভটা পরিষ্কার এবং খুব মসৃণ ও খুব লাল হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস হয় যে সে জিহ্বাতে কোনোই স্বাদ পাবে না, সবকিছুতে তার বিতৃষ্ণা কল লাগবে, আর জ্বরে তার ব্যথাহীন বা অসাড়ে পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা পর্যন্ত হয়ে যেতে পারে এই জ্বরের ক্ষেত্রে, এটাকে কিন্তু আপনি মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি যে ঔষধের কথা বলছিলাম সেটি হচ্ছে পাইরোজেন। হ্যাঁ, পাইরোজেনের ভিতরে এই লক্ষণগুলো স্পষ্ট হয়। আরেকটি দিক আছে এই ক্ষেত্রে, বিশেষ করে আর্সেনিক অ্যালবামের কিছু বৈশিষ্ট্য আমরা পাই যেখানে হচ্ছে সেপটিক বিষয়টা ইনভলভ। দেখেন, বিষাক্ত ঘা হলে, যেখানে আপনার বিষাক্ত ঘা হয়েছে যেটাকে আমরা অনেক সময় কি বলি কারবাঙ্কল বলি, তাই না, এই যে সমস্যাটা আছে এই কারণে যদি জ্বর হয় এবং ওই জায়গায় যদি খুব জ্বালা করে এবং গরম সেক দিলে জ্বালার আরাম বোধ করে এবং শরীরে প্রচণ্ড দুর্বলতা আসে, এরকম মানসিকতা এরকম থাকবে এবং প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা, সেই কারণে তার শরীরটা অস্থিরতা দেখা দেয়, শরীরের মধ্যে খুব জল পিপাসা পায় এবং ঘন ঘন একটু একটু করে জল খায়, অনেক সময় আর্সেনিক অ্যালবামের ভিতরে মৃত্যু ভয়ও কিন্তু দেখা যায়। যদি এই ধরনের সিমটমগুলো থাকে এই জ্বর ক্ষেত্রে, সেপটিক যে জ্বরগুলো আমি বলছি সেই ক্ষেত্রে কি করতে পারেন, আর্সেনিক অ্যালবামের বৈশিষ্ট্যগুলো যদি পরিপূর্ণভাবে থাকে সেক্ষেত্রে আপনারা এই ঔষধটা ব্যবহার করতে পারেন। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে আমি অ্যান্থ্রাসিনাম, এটা নাম শুনেছেন ওষুধটি, ওষুধটি আমরা কোথায় কোথায় ব্যবহার করি, দেখেন বিষাক্ত ঘাতেও আমরা দেই, আবার কার্বলঙ্কনে অনেক সময় ব্যবহার করে থাকি, নখ কুনি আঙুলাড়া এগুলোতে তো যে সমস্ত দেখেন যে প্রচণ্ড জ্বালা অথবা যে ওষুধে আপনি আর্সেনিক অ্যালবাম ব্যবহার করেছেন কিন্তু উপকার হয়নি, মানে আমি একটু বুঝিয়ে বলছি, এই ওষুধটা আপনি তখন ব্যবহার করবেন যেখানে আপনি আর্সেনিক অ্যালবামের কিছু বৈশিষ্ট্য পেয়েছেন, আপনি লক্ষণ পেয়েছেন সেই অনুপাতে আর্সেনিক অ্যালবাম ব্যবহার করেছেন ওই রোগীকে, ওই ওখান থেকে রেজাল্ট আসেনি আর্সেনিক অ্যালবামের রোগী হওয়া সত্ত্বেও, সেই ক্ষেত্রে আপনি অ্যান্থ্রাসিনাম ব্যবহার করবেন, রেজাল্টটা পাওয়া যাবে যদি সিমটমে আসে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলছে যে বিষাক্ত ঘা, নখকুনি বা আঙুলারা যে যেগুলোতে আপনাদের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থাকে আর কি এক কথায়, হ্যাঁ, অনেক সময় তো প্রচণ্ড জ্বর এসে যায় এটার প্রভাবে এবং হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়ে, নাড়ির স্পন্দন কমে আসে এবং অনেক সময় কালো আর নীল বর্ণের বিষাক্ত ফুসকুড়ি আপনার 24 থেকে প্রায় 48 ঘন্টার ভিতরে মারা যাওয়ার উপক্রম হয় এগুলো এই প্রভাবে, এবং তার ফুসকুড়ি আসতে পারে, যেটা কি বললাম কালো এবং নীল রঙের ফুসকুড়ি আসতে পারে, তার মানে এটা খুব মারাত্মক, ঠিক আছে, যে জায়গাগুলো আপনারা মনে রাখবেন আমি এই সিমটমগুলো বলছিলাম হচ্ছে অ্যান্থ্রাসিনামের ক্ষেত্রে।
এটা ছাড়াও কিন্তু এই যে আপনার সেপটিক যে মেডিসিন গুলা আপনার যেগুলো হচ্ছে এই ধরনের জ্বরে কাজ করে, তার বিষয়ে আমি ওষুধের নামগুলো বলে দিচ্ছি, সময় পাবো না বিস্তারিত বলার। যেমন রাস্টক্সে আপনি এই ধরনের কিছু সিমটম পেয়ে যাবেন, আপনি ল্যাকিসিসের ভিতরে কিছু পাবেন, আর আর্নিকা মন্টে পাবেন, ব্যাপটিসিয়াতে পাবেন, ঠিক আছে? এই জায়গাগুলো আপনারা একটু স্টাডি করে নিতে পারবেন। এখন যেহেতু আজকে জ্বর নিয়ে পরিপূর্ণভাবে কথা বলছি, সেহেতু এমনিটা শেষ করি। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে আপনি কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনটা সিলেক্ট করবেন? যেহেতু টাইফয়েড জ্বর নিয়ে আমি একটু আগে কথা বলে ফেলেছি, কিন্তু আমি এখানে বিস্তারিত হয়তো বলতে পারবো না সময় সর, যতটুকু পারি বলছি। দেখেন, টাইফয়েড জ্বরটা আমি কি বলেছিলাম, ওটা পানিবাহিত একটি রোগ এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতার প্রভাবে টাইফয়েড জ্বরটা আসতে পারে। আরেকটা কি কারণে আসতে পারে, সেটি হচ্ছে এক ধরনের এটা একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ। সেটা ব্যাকটেরিয়াটার নামটা হচ্ছে সালমোনেলা, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু টাইফয়েড জ্বরটা শরীরে আসতে পারে। শরীরে যখন এসে গেল, আপনি বুঝতে পারছেন যে এই জ্বরটা স্বাভাবিক না, টাইফয়েডের ভিতরে আছে, কি কি সিমটমের কি আপনি কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনটা দিবেন সেটি নিয়ে আমি একটু কথা বলবো। কিন্তু এখানে দেখেন যে ঔষধের নামগুলো আমি বলে দিতে পারি, বিস্তারিত বলতে পারছি না সময়ের শর্টের কারণে। দেখেন এখানে ব্যাপটিসিয়ার ভিতরে টাইফয়েড জ্বরের কিছু লক্ষণ স্পষ্ট আছে, আপনারা পাবেন। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে আমি ওষুধের নামগুলো বলছি, যেমন ব্যাপটিসিয়াটা দারুণভাবে কাজ করে, অনেক সময় রাস্টক্সের ভিতরে পাওয়া যায়, বিওরনিয়া অ্যালবামের ভিতরে পাওয়া যায়, আর্নিকা মন্টের ভিতরে আছে, হ্যাঁ, আর্সেনিক অ্যালবামের ভিতরে আছে, এবং জেলসিয়ামের ভিতরেও কিন্তু এটা পাওয়া যায়। ল্যাকিসিসের ভিতরেও অনেক টাইফয়েডের সিমটমগুলো আসে। এখন দেখেন যে আরেকটি বলছিলাম যে ডেঙ্গু জ্বরের যে বিষয়টি একটু আগে আমরা আলোচনা করেছি, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যেহেতু আমাদের সচেতনতাটা মুখ্য, সেটার পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে যেগুলা ডেঙ্গু জ্বর হলে সেই জায়গায় কাজ করে। যেমন কার্বোভেজটা কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে, এবং এখানে নির্দিষ্ট কিছু সিমটম আছে, ইপিকাকের কিছু সিমটম আছে। ইপিকাকের কিছু সিমটমের ভিতরে যেমন ডেঙ্গু জ্বর হলে যে খুব শীত করছে এবং জ্বরের সাথে তার পেটের অস্বস্তি হয়, খিদে পায় না এবং খাবারের প্রতি অনীহা থাকে এবং সবসময় বমি বমি ভাব হয়, এবং বমি হওয়ার পরেও বমি যে ভাবটা আসছিল এটা কিন্তু তার কমে না, হ্যাঁ, এই সিমটমটা থেকে যায়, এবং সমস্ত শরীরে তার কি হয় যে খুব যন্ত্রণা হয় এবং জল পিপাসা থাকে না একেবারেই, এবং জিভ সাধারণত পরিষ্কার থাকে এবং সামান্য সাদা ভাব হয়। ইপিকাকের জিহ্বা সবসময়ের জন্যই পরিষ্কার, হ্যাঁ, এটাতে সচরাচর ময়লা পড়তে দেখা যায় না, এবং জ্বরের শেষ দিকে কিন্তু খুব লাল রং এবং রক্ত বমি হয় এবং রক্ত পায়খানা হয়। কখন আমি বলেছি এটা ডেঙ্গু জ্বরের রোগ লক্ষণের কথা বলছি, সেই ক্ষেত্রে কি হবে যে আপনারা ইপিকাপকে নির্দিষ্ট করতে পারেন। তবে আমি একটা জিনিস আপনাকে বলি, সেটি হচ্ছে সব সময়ের জন্য ডেঙ্গু জ্বর যদি দেখেন যে এটা সিরিয়াস অবস্থায় যাচ্ছে বা আপনি বুঝে ফেলেছেন যে এটা ডেঙ্গু জ্বর, তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিবেন রোগীকে, হ্যাঁ। কারণ হচ্ছে কি যে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি বেশি হয়ে যায় অনেক সময় রোগীর খুব অসুবিধা পড়ে যেতে পারে, যে কারণে এই জায়গাটা আপনি খেয়াল রাখবেন। যাক, আজকে এ পর্যন্তই কথা বলি আর না কথা বলি, এবং আমাদের দেখেন যে ডেঙ্গু জ্বর হওয়ার কারণে আমরা কিন্তু অনেকগুলো প্রবলেমে পড়তে পারি, সেই প্রবলেমগুলো অনেকটা থেকে যায় আমাদের শরীরে। যেমন হচ্ছে চোখের অসুখ হয়ে যেতে পারে অনেক সময়, যেটা হয় যে নিউমোনিয়া, তারপরে হচ্ছে আমাদের যে চামড়া, হ্যাঁ, যে তলায় যে আমাদের যে মিউকাস মেমব্রেন থাকে সেখানে রক্তক্ষরণ হতে পারে, এরকম নানাবিধ কিছু সমস্যা কিন্তু আমরা দেখতে পাই, যে কারণে জটিলতাপূর্ণ যে জায়গাগুলো থাকবে সেক্ষেত্রে আমরা রোগীকে রেফার করব, ধরে রাখবো না। এটি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসকদের আমি বলবো একটা গুণ, যারা সততার সাথে চিকিৎসা করছেন তারা অনেক সময় রোগীর ভালোটা চান, রোগীকে অবশ্যই তারা ভালো রাখতে চান, যে কারণে তারা এই পরামর্শগুলো করবেন এবং যথাযথভাবে তাদের সঠিক পরামর্শগুলো দিবেন। যাক, এই পর্যন্ত আজকে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি, এখানে আমি আর বাড়াবো না কথা আলে।